রংপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ফুলট গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই ফুলট অবেতনিক প্রাথমিক বিদ্যালয়টি দুটি জেলার মধুবতী অঞ্চলে অবস্থানের জন্য বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেমন ছাত্রছাত্রীদের পোশাকের অভাব, বিদ্যালয়ের সামনে প্রাচীর নেই, উপযুক্ত শৌচাগারের অভাব, উপযুক্ত শিক্ষা উপকরণের অভাব। এই বিদ্যালয়ে বর্তমানে 53 জন ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক হেমন্ত কুমার ঘোষ মহাশয়ের সাক্ষাৎকার রেকর্ড করে বিভিন্ন সমস্যা জানতে পারি, যেমন ছাত্রছাত্রীদের পোশাকের অভাব, বিদ্যালয়ের সামনে প্রাচীর নেই। এই সাধারণ সমস্যাগুলো হচ্ছে যে আমার স্কুলের সামনে একটা পাকা রাস্তা রয়েছে, বর্তমানে এই রাস্তাতে বহু গাড়ি ঘোড়া চলে। একটা পাকা বাউন্ডারি ওয়াল হয় তাহলে স্কুলের পক্ষে খুব উপকার হয়, কারণ যখন টিফিন আওয়ারে ছেলেপেলেরা খেলাধুলা করে সেই সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হয় যাতে কারা যেন কোনো উপকারই এই রাস্তায় না যায়। আর সবথেকে বড় সমস্যা হলো যেটা, যে এখানকার ছাত্ররা কোনো পোশাক পায় না। এই পোশাক না পাওয়ার জন্য অসুবিধা হচ্ছে অনেক। পাশাপাশি যেগুলো দক্ষিণ দিনাজপুরের আন্ডারে যে সমস্ত স্কুল শিশু শিক্ষা আছে, ছাত্ররা সে পোশাকের আশায় সেই স্কুলও চলে যাচ্ছে। আর হচ্ছে কি, একটা টয়লেট, যেখানে আমাদের এখানে একটাই টয়লেট, সেই টয়লেটের মধ্যে ছাত্র শিক্ষক সকলেই টয়লেট করতে হয়, একটু অসুবিধা হয় বটেই। তো আর একটা টয়লেট যদি হতো তাহলে বেশ ভালো হতো। এই বিদ্যালয়টির অবস্থান দক্ষিণ দিনাজপুর জেলায়, কিন্তু কিছু কার্য সম্পাদন হয় উত্তর দিনাজপুর জেলাতে, আর কিছু কার্য সম্পাদন হয় দক্ষিণ দিনাজপুরে। ফলত প্রশাসনিক জটিলতার কারণে ছাত্রছাত্রীরা নানা সুবিধা থেকে বঞ্চিত। এই স্কুলটা পুরোপুরি কোনো একটা ডিস্ট্রিক্টে নয়। আমরা যেমন স্কুল আমাদের স্কুলটা হলো স্কুল বোর্ড অব উত্তর দিনাজপুরের আন্ডারে, যেখানে আমরা শিক্ষকরা বেতন পাই, পুস্তক বই পুস্তক দেয় তারা। আর মিড ডে মিল ফাংশনটা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের আন্ডারে, যেটার দেখভাল করে বিডিও অফিস হরিরামপুর। তো এইটা যদি যে কোনো একটা ডিস্ট্রিক্টে হতো তাহলে হয়তো আমাদের পক্ষে সুবিধা হতো, এক জায়গায় গেলে সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এই স্কুলে কি বাচ্চাদের কোনো ড্রেস দেওয়ানো হয়? না না, কোনো ড্রেস নাই। এর আগে আমি এখানকার পিএসি কমিটিতে ছিলাম, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলাম, মাস্টারমশাই বলছে যে আমাদের সার্কেল তো আমাদের উত্তরে আমাদের দিচ্ছে না, আমরা না পড়ি দক্ষিণে না পড়ি উত্তরে এখন মাঝামাঝিতে আছি, এই জন্য আমাদের গোল এলোমেলো আছে, আমাদেরকে ড্রেস দিচ্ছে না। প্রধান শিক্ষক এবং গ্রামবাসীদের সাক্ষাৎকার রেকর্ড করে নিয়ে জেলা প্রাথমিক সংসদ ডিআই অফিসে যায়, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো আধিকারিক আমার সাথে ভালো ব্যবহার করেনি। আমরা চাই ফুলট অবেতনিক প্রাথমিক বিদ্যালয়টি অতি দ্রুত দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করা হোক। এই জন্য আপনারা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ উত্তর দিনাজপুর আধিকারিকের কাছে অনুরোধ রাখবেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বেঞ্জামিন হেমব্রম এর ফোন নাম্বার 0352324-6389। এই নম্বরে বারবার ফোন করে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।